চারিদিকে পূজোর ধুম, আর অবেলায় এমন ঘুম শুনিসনি? যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে। তুই কি চাস তোর ভাগ্য শুয়ে থাকুক? জীবনে কত কি করার বাকি, এভাবে দিস নে ফাঁকি। পূজোর মেলা কাজ, বন্ধ কর নাকের আওয়াজ। উঠে দেখ নগরীর পথে পথে, শপিং মলে, ফুটপাতে, বাজারের ভিড়ে বাঙালি ভিড়ে গিয়েছে। ব্যান্ডেল থেকে বনগা, প্যান্ডেলে প্যান্ডেলে শারদ সাজ, এভাবে ঘুমোস না আজ, উঠে পড়। কে তোর ঘুমে কাড়ি করেছে? নামটা বল খালি একবার। লাইফটা তোর বুঝলি, বিন্দাস রেনে খা। কে কি বললো? ডোন্ট কেয়ার, ঘুম পেলে ঘুম, কালবাদ ঘুম। আর কেউ যদি ঘুমের মাঝে এসে হুড়কো দেয়, নামটা জাস্ট বলবি, লক্সিতে লাল কালি পড়ে যাবে, তারপর দেখবো কি করে সামলায়। শোন, ল্যাদ আর ঘুমের থেকে ভালো জিনিস বাঙালির জীবনে আর কিচ্ছু নেই। যত ল্যাদ খাবি তত আরাম, আরামের জন্যই তো সব কিছু। যত ঘুমবি ক্যাঁচাল কীর্তন থেকে তত দূরে থাকবি। ঘুমো, নাক ডেকে ঘুমো। আরে বাঙালি না ঘুমলে আর কি ঘুমোবে? ঘুমের কোনো বিকল্প নেই। বাঙালি ঘুমোবে, পাড়া জুড়োবে। না না, ভুল করে ওর কথা কানে তুলিস না, এটা শতকরা 100%, সত্যি ষড়যন্ত্র। ঘুমিয়ে ঘুমিয়েই বাঙালির বেলা চলে গেল অনির্বাণ। বেলা পড়ে গেলে তখন কিন্তু দুবেলা ধর্ণা দিলেও কিছু হবে না। প্রলোভনে পাদিস না, ঘুমেরও কিন্তু হিসেব থাকে। ঘুমের ওপর ট্যাক্স বসলে পারবি তো সামাল দিতে? বলে কি ঘুমের ওপরও ট্যাক্স? হ্যাঁ, বাঙালির অস্তিত্ব নিয়ে তো তাহলে প্রশ্ন উঠবে। ভেবে দেখুন, রোববার দিন দুপুরবেলা একটু পাঁঠার মাংস দিয়ে ভাত সাটিয়ে আপনি ঘুমোচ্ছেন, সেই ঘুমের ওপর নাকি ট্যাক্স? বলা যায় না, হতেও পারে। হয়তো কোনো প্রকল্প ঘোষণা হলো, নিদ্রা নির্ণয় প্রকল্প। আবার হয়তো কোনো পচা গলির এঁদো চিলে কোঠায় বসে বাঙালির কবিসত্তা দু এক কলম লিখেও দিতে পারে। মাত্র এক ছটাক বেশি ঘুমানোর জন্যে নিদ্রাতিরিক্ত ফাইন দিয়ে সিক্ত চোখে রিক্ত হাতে বসে কী যেন একটু ভাবছি, হঠাৎ দেখি ঘরের কোনায় নিয়তি দাঁড়িয়ে ফিকফিক করে হাসছে। আর বিলম্ব না, আর বিলম্ব না, না আর বিলম্ব না। তাহলে আগের দিনের মতোই, আমি যাই দক্ষিণে আর উত্তরে অম্বরীশ। ওরে ওদিকে 10টা জিলিপি দে। ওই যে কচুরিগুলো ফেলেছিস, ভাজ ভাজ ভাজ, চাপ আছে আজকে। এতক্ষণে বাবুর ঘুম ভাঙলো। আচ্ছা সত্যি বাবা, এরম প্রতিভা নিয়ে বাঙালি কিন্তু ঘুমের রিলের এসে ডজন ডজন সোনা জিততে পারে। বাঙালির মতো জেগে ঘুমোতে কজন পারে বলুন তো? না না, ঘুম জরুরি, ঘুম শরীরের পক্ষে স্বাস্থ্যকর, কিন্তু চেতনা 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 ঘুমিয়ে পড়লে সে ঘুম ভাঙাবে কে আপনারা বলতে পারেন? একটু বেশি কথা বলে ফেলছি না? আমার মনে হচ্ছে আমার কথা শুনে আপনাদের একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। ছেড়ে দিন ছেড়ে দিন, ঘুম ঘুম ক্লাসরুম ছেড়ে এবার আমরা পুজোর হল্লাহাটির দিকে একটু একটু করে এগিয়ে যাবো। একটু বেশি কথা বলে ফেলেছি, কিন্তু আমি সমস্ত পুষিয়ে দেবো, নানান নতুন নতুন তথ্য দেবো, নতুন নতুন জায়গা দেখাবো। এবার চলুন তাহলে আমার সঙ্গে বেরিয়ে পড়ুন। ওরে আমার তরঙ্গটা নিয়ে আয়, তোদের ভরসায় ওটা ফেলে যেতে পারছি না, কি মুশকিল। ধন্যবাদ। ভেটকি ভেটকি, ইলিশ আছে, চিংড়ি আছে, সস্তায় নিয়ে যান নিয়ে যান। ও দাদা, আরে সস্তায় দিচ্ছি দাদা, এমন সস্তায় আর কেউ দেবে না। এ দেখুন পমফ্রেট আছে, ভেটকি আছে, চিংড়ি আছে, বড় বড় গলদা আছে, বাগদা আছে, ইলিশ আছে, নিয়ে যান। হিরোদ হালদার নামে বুঝলেন এক খুচরো মাছ বিক্রেতার উপরে সিমলা বাজারের মালিকের অত্যাচারের কারণেই এই বাজারের গোড়াপত্তন হয়েছে। গল্পটা বলি শুনুন। সেই সময়কার জমিদারের পেয়াদারা বললেন যে খুচরো বিক্রেতাদের সকলকে এক সিঁড়ি করে খাজনা দিতে হবে। গরিব দিন আনা দিন খাওয়া সমস্ত খুচরো বিক্রেতা, তারা কোথা থেকে এক সিঁড়ি পাবে বলুন?
এই আদেশে প্রতিবাদ করেছিলেন, জোরালো প্রতিবাদ করেছিলেন ক্ষীরোদ বাবু। তার বদলে কি জুটল? জুটল হচ্ছে পেয়াদাদের ওই একদম ওই স্টিলের পাত লাগানো, লোহার পাত লাগানো লাঠির বেদম প্রহার। ক্ষীরোদ বাবু প্রতিবাদ করলেন এবং এই বাজার ছেড়ে বেরিয়ে গেল এবং উনি বললেন যে উনি আর কোনোদিন ওই বাজারে ফিরে আসবেন না। ক্ষীরোদ বাবু কিন্তু একা বেরোননি, তার পাশে দাঁড়িয়েছিলেন আরও অনেক খুচরো বিক্রেতা। এরপর তারা সকলে মিলে 159 নম্বর মানিকতলা স্ট্রিটে যে বাজার ছিল, ছোট্ট একটা বাজার, সেখানকার মালিকের কাছে গিয়ে ধর্ণা দেন এবং তাকে অনুরোধ করেন যে পাশের মাঠে তাদের জন্য একটা নতুন বাজার খুলে দিন। যেমন কথা তেমন কাজ, পাশের মাঠেই তাদের জন্য একটা অস্থায়ী বাজারের বন্দোবস্ত করে দিলেন সেই মালিক। ধীরে ধীরে সেই বাজার ফুলে ফেঁপে উঠলো, বড় হলো, একটা সময় পাকাও হয়ে গেল এবং তারপরে সেই বাজার থেকে আজ এই মানিকতলা বাজার শুরু হলো। ভোর 5:30টাতেও যদি এই মানিকতলা বাজারে আপনি আসেন, হ্যাঁ হ্যাঁ, দেখবেন বাজার একেবারে গম গম করছে। আরে দাদা চলে যাচ্ছেন কেন? সস্তায় দিচ্ছি পম্পলেট মাত্র 750 করে। দাদা দাদা নিয়ে যান। উত্তরে দাঁড়িয়ে অম্বরীশ অনেক কথা বললো, তো আমি কি ছেড়ে দেবো নাকি? ঐতিহ্য শুধুমাত্র উত্তর কলকাতার আছে কেন? মধ্য কলকাতার নেই, দক্ষিণ কলকাতার নেই? আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে এবং তার সাথে আধুনিকতাও মিশে আছে। এই যেমন ধরুন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি টেরিটি বাজার, এখানে তো প্রত্যেক দিন অসংখ্য লোক আসছে, মোমো চাউমিন সাঁটাচ্ছে তারপর চলে যাচ্ছে, কিন্তু এই টেরিটি বাজার নিজের বুকে কত গল্প জমিয়ে রেখে প্রত্যেক দিন জাগছে, আবার ঘুমিয়ে পড়ছে, তার খোঁজ কে রাখে বলুন। বাপ রে বাপ, আরে মহা মুশকিল, তখন থেকে খালি আমাকে ফলো করছেন কেন বলুন তো? আরে বড় রাস্তাটা কোন দিকে একটু বলে দিন না, আমি তো কিছুই চিনতে পারছি না। এ তো গলি নয়, যেন গোলক ধাঁধা। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আর বড় রাস্তা খুঁজতে খুঁজতে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। একটুখানি বসা খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। ওরে ও মাগো, আর পারি না, চারিদিকে দেখতে দেখতে না সব কিছু আস্তে আস্তে বদলে যাচ্ছে। কলকাতার অলি গলি সব বদলে যাচ্ছে। এই গত বছর এসে একরকম দেখেছিলাম, এবছর দেখুন সমস্তটা বদলে গেছে, কিচ্ছু চিনতে পারছি। তখনকার দিনের বনেদি বড়লোকেরা নিজেদের উদ্যোগে নিজেদের খরচে কলকাতা শহরে অনেকগুলো রাস্তা তৈরি করেছিল, সেসব অনেক রাস্তা কিন্তু এখনও রয়েছে। যেমন ধরুন নবকৃষ্ণ স্ট্রিট, তারপর অকরুদ দত্ত লেন, রতনবাবু রোড, এসব তো এখনও রয়েছে। এই যে আমরা কথায় কথায় বলি না হরি ঘোষের গোয়াল, এটার পেছনে কিন্তু একটা ইতিহাস, একটা গল্প লুকিয়ে আছে। এই উত্তর কলকাতার এক বিখ্যাত রাস্তার নাম হচ্ছে হরি ঘোষ স্ট্রিট। এর একটা ইতিহাস শোনা যায় বুঝলেন, যে শ্রী হরি ঘোষ মুঙ্গের দুর্গের দেওয়ান ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে তিনি চাকরি করতেন। তারপরে যখন ওখানকার পাত্তারি গুটিয়ে তিনি কলকাতায় এসে থিতু হলেন, বানালেন নিজের খরচায় বিশাল একটা বাড়ি। সে বাড়িতে যখন তখন যে কোনো আত্মীয় স্বজন পরিচিত পরিজন যারাই আসতেন, তিনি কাউকে না করতেন না, সবাইকে থাকতে দিতেন। এই করতে করতে লোকজন মজা করে ওই বাড়িটাকে গোয়াল বলা শুরু করলো। কেউ আর ভেবে বসবেন না যে গোয়ালিয়ারের নামটাও গোয়াল ঘর থেকে এসেছে। দুঃখ একটাই জানেন, এই কলকাতা শহরে খাবারের নামে কোনো রাস্তা নেই, যেমন দিল্লিতে আছে পরাঠে ওয়ালি গলি। আচ্ছা ভাবুন তো, সেই গলিতে যারা থাকেন তাদের মানুষকে ঠিকানা বোঝানোর জন্যে হোয়াটসঅ্যাপে কখনো লোকেশান শেয়ার করতে হয় না। যারা তার বাড়ি আসবেন ওই গন্ধ শুকে 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 ঠিক বাড়ি চিনে ফেলবে। কি মজা না? হ্যাঁ, উত্তর কলকাতায় হয়তো খাবারের নামে কোনো রাস্তা নেই, কিন্তু রাস্তায় রাস্তায় ছড়িয়ে রয়েছে খাবার। চলুন এবার সেসবের সন্ধান করি। উত্তরে রয়েছে যখন ভাজা খোঁজো ভোজনের তরে। আমার অনেক দিনের স্বাদ, অনেক দিনের স্বপ্ন, একটা ফুড ব্লগিং শুরু করবো বুঝলেন, সেটাই আজ থেকে শুরু করবো আপনাদের সঙ্গে, আপনাদের দেখিয়ে। শুরু করছি আমার ফুড ব্লগিং। এই যে সেলফি স্টিক কিনে ফেলেছি, এই হচ্ছে আমার ক্যামেরা,
এবার একটু প্রস্তুত করে নিই। রেডি, মোটামুটি সেলফি স্টিকে ক্যামেরা লেগে গেছে, এবার শুরু করবো আমার ফুড ব্লগ। চর্বি খুব বেড়ে গেছে বুঝলেন, হবে নাই বা কেন বলুন, মাটনের চর্বির ঘুগনি বলে কথা। প্রত্যেক দিন সকালবেলা চলে আসি হচ্ছে উত্তর কলকাতার গঙ্গার ধারে এইখানটায়। এখানকার বিখ্যাত হচ্ছে মাঠার চর্বি দেয়া ঘুগনি। দেখতে পাচ্ছেন দোকানটা, এই আমার পেছনে দোকান, এই দেখো দাদা, এই যে আমি ব্লগিং করছি বুঝলেন, এই নতুন শুরু করেছি। হ্যাঁ, ওই যে নতুন শুরু করেছি, এই আপনার ঘুগনি, এই ঘুগনি কি দিয়ে বানান একটু বলবেন? খাসির চর্বি না? দিনে ক প্লেট বিক্রি হয়? দার্জিলিং চা না? আচ্ছা, আমাকে একটু চা দিন তো, দার্জিলিং চা। তুই দার্জিলিং চা খেয়ে দেখ, মাঠার চর্বির ঘুগনি। সেলফি স্টিক হাতে নিয়ে কী করে খাবো বলুন দেখি দাদা, একটু ধরবেন। হ্যাঁ, এইবারে তাহলে দেখতে হচ্ছে বিষয়টা কেমন। হ্যাঁ, পুলিশের যে কখন কি ইচ্ছে হয় না সত্যি বোঝা মুশকিল। ঘুরছিল উত্তর কলকাতার ললিতে গলিতে, হঠাৎ করে ফুড ব্লগিং শুরু করলো, আবার আমাকে ফোন করে আবদার করেছে, অনির্বাণ তুমিও ফুড ব্লগিং করো। কী মুশকিল বলুন তো, বারণ করতে পারি না, বন্ধু মানুষ তো। আচ্ছা চলুন দেখি কী করা যায়। আমি এখন আছি বিবেকানন্দ পার্কে, এখানকার ফুচকা তো বিখ্যাত, তাই ফুচকা দিয়েই আমার ফুড ব্লগিং শুরু করি। হ্যাঁ, বাহ দারুণ। এ দেখুন, আমি পেয়ে গেছি আমার ফুচকা, আর এত সুন্দর করে বানিয়ে দিলেন যিনি, তার সাথে একটা সেলফি হয়ে যায়। হ্যাঁ, আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আমার না অনির্বাণ, কার ব্লগিং আপনাদের বেশি ভালো লাগবে। এখন তো চারিদিকে সবাই ভিডিও তুলছে, সবাই পোস্ট করছে, সবাই ব্লগিংয়ে ব্যস্ত বুঝলেন। কম্পিটিশান দাদা, কম্পিটিশান। আর এই কম্পিটিশানে টিকে থাকতে গেলে খেতে তো হবেই। আরে খাবারের কথা বলছি, খাবার মুখ খুলতে ভয় পেলে কিন্তু চলবেই না। বাঙালির রসনা সিংহভাগ জুড়ে দুটো জিনিস রয়েছে, এক হচ্ছে ভাজা, আরেক হচ্ছে মিষ্টি। একটা গল্প বলি শুনুন, সেটা হচ্ছে 1918 সাল, বিহারের গয়া থেকে এক ভদ্রলোক, তার নাম খেঁদু সাউ, তিনি উত্তর কলকাতা এলেন। এখানে এসে তিনি একটা ছোট্ট চপের দোকান খুললেন, সেটা ছিল স্বাধীনতা আন্দোলনের যুগ। ধীরে ধীরে তার সেই চপের দোকানে বিপ্লবীদের আনাগোনা শুরু হলো। এমন কেউ শোনা যায় যে তিনি যে শালপাতায় চপ বিক্রি করতেন, সেই শালপাতার মাধ্যমে নাকি বিপ্লবীরা তাদের গোপন তথ্যের আদান প্রদানও করতেন। কী অদ্ভুত সুন্দর ঘটনা বলুন তো। খাবারে বিপ্লবের গন্ধ কিন্তু আপনি জাপানে বসেও পাবেন। 1927 সালে জাপানে একটি ক্যাফে প্রতিষ্ঠিত হয় যার নাম হচ্ছে নাকামুরায়া ক্যাফে, এবং সেখানকার একটা বিখ্যাত ডিশ হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান কারি, যেটা জাপানে ভোজন রসিকদের কাছে এখনও সমান জনপ্রিয়। এবং সেই রেসিপি কার তৈরি জানেন? বিপ্লবী রাসবিহারী বসুর। আগে হ্যাঁ, যিনি রাঁধেন তিনি বিপ্লবের বারুদও বাঁধেন। এরকম অনেক গল্প আছে, কিন্তু তার জন্যে চোখ রাখতে হবে এবিপি আনন্দে।